চট্টগ্রাম মেডিকেলের নানা অনিয়ম অব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের কথা বলার জন্য যোগ দিয়েছেন চিকিৎসকদের সংগঠন সাচিবের সাংগঠনিক সম্পাদক আহমদ মিনহাজুর রহমান। মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসল চট্টগ্রাম মেডিকেল কিন্তু এই অঞ্চলের জন্য, সাধারণ মানুষের জন্য কিন্তু একটা ভরসার জায়গা, আস্থার জায়গা হওয়া উচিত, কিন্তু তার কোনো সমস্যার কথা বলা হচ্ছে। বিশেষ করে দালালদের দৌরত্ব সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আসলে আপনি একজন চিকিৎসক, আপনি বলুন চট্টগ্রাম শিশু চট্টগ্রাম মেডিকেলে দালালদের দৌরত্বটা কেমন, সাধারণ মানুষ আপনার কাছে কি ধরনের অভিযোগ করে? ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ এই জনপদের সবচেয়ে বড় হাসপাতাল এবং একটি চাষের লেভেলের হাসপাতাল। এখানকার যে দালালদের দৌরাত্ম্য, এটা দীর্ঘদিনের একটা দুর্বলতম দিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনায়। বিশেষ করে সার্জারি, অর্থোপেডিক্স ওয়ার্ড এবং গাইনি, এই ডিপার্টমেন্টগুলোতে রোগীদেরকে ঠকানোর জন্য, রোগীদেরকে প্রতারিত করার জন্য বিভিন্নভাবে দালালরা সেখানে সক্রিয় রয়েছে। আমরা মাঝে মাঝে দেখি কিছু অভিযান চলে, সেই অভিযান যখন শেষ হয়ে যায় দালালরা আবার পুনরুদ্ধমে ফিরে আসে। এর মধ্যে ভয়ঙ্কর যে দিকটা হচ্ছে, যেমন গাইনি ওয়ার্ডে একজন প্রসূতি মা আসছেন, তার সিজারিয়ান সেকশন হবে, তার সর্বোচ্চ বড় জোর 2000 টাকা 2500 টাকার ওষুধ লাগতে পারে, কিন্তু ওই স্লিপগুলো নিয়ে বাইরের পূর্ব গেটের যে হাসপাতালের দোকানগুলো আছে, সেখানে প্রায় 25টার মতো দোকান আছে, তারা একটা সিন্ডিকেট, ওই স্লিপ, যেই স্লিপের ওষুধ আসবে 2000 টাকা, সেটি 7 থেকে 8 হাজার টাকা করে নেওয়া হয়, এবং সেটি সেই সিন্ডিকেটের টাকা অনেক জায়গায় ভাগ বাটোয়ারা হয় বলে পত্রপত্রিকায় এসেছে, আমরাও জানি। এক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল পরিচালিত চেষ্টা করছেন যে এটাকে একটু কতটা সহনীয় করা যায় বা যতটা তাদেরকে প্রতিরোধ করা যায়, তারপরে কেন প্রতিরোধ করা যায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? চট্টগ্রাম মেডিকেল কলেজের বর্তমান পরিচালক, তিনি যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন এবং তিনি চেষ্টা করছেন, কিন্তু মেডিকেল কলেজের বাইরে হচ্ছে এই ফার্মেসিগুলো। মেডিকেল কলেজের বাইরের এই দালালদের যদি নিষ্ক্রিয় করতে হয় কিংবা বিতাড়িত করতে হয়, তাহলে একটি সামাজিক সচেতনতাও প্রয়োজন, এবং বাইরে যে প্রশাসন আছে, অর্থাৎ পুলিশ প্রশাসন সহ যাবতীয় প্রশাসনকেই সক্রিয় হতে হবে। নাহলে শুধুমাত্র পরিচালকের পক্ষে কিংবা যারা পরিচালনার সাথে যুক্ত তাদের পক্ষে এইটি বন্ধ করা কোনোভাবেই সম্ভব হবে বলে মনে করছি। এবার একটা বিষয় আমরা, যে আয়া বয় যারা আছেন তারাও আউটসোর্সিং এর, তারা একটা বড় ব্যাপক হয়রানি করে, 100 টাকা না দিলে সে ট্রলি দেবে না, এবং আর 100 টাকা বাড়তে পারলে সে ট্রলিতে তুলবে না, লিফ্টও তুলবে না, ওয়ার্ডও পৌঁছাবে না, তাহলে একটা নানা একটা অনেক তারা করে, তাদের প্রতিরোধ করতে গেলে কি করতে হবে? যারা এই টাকাগুলো নেওয়ার অভিযোগ, যারা তারা মূলত কিন্তু আউটসোর্সিং এর স্টাফও না, তারা হচ্ছে ওখানে স্পেশাল আয়া নামে কতগুলো মানুষ কাজ করেন। এটা হয়েছে কি যে আমাদের যত পরিমাণ আউটসোর্সিংয়ের জনবল প্রয়োজন, তত পরিমাণ আউটসোর্সিংয়ের জনবল কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না বা সরকার দিতে পারছে না। সেই দুর্বলতাটুকুকে কাজে লাগিয়ে, ধরেন গাইনি ওয়ার্ডে অনেক মানুষের প্রয়োজন হয়, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, নিউরোলজি ওয়ার্ডে অনেক অতিরিক্ত মানুষের প্রয়োজন হয়, তাদেরকে কিন্তু সবাইকেই আউটসোর্সিং জনবলের মাধ্যমে নিয়োগ করা যায় না, যায় না বলে যারা ওখানে স্পেশাল আয়া বা স্পেশাল নার্স হিসেবে ওখানে যারা কাজ করেন বলে দাবি করেন, তারা কিন্তু ওই অ্যাটেন্ডেন্টদের কাছ থেকে টাকা নিয়েই জীবনযাপন করেন। সে কারণে তাদের দৌরাত্মটা কমাতে হবে, আউটসোর্সিং জনবলের যে পরিমাণ, সে পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু এই সংকটটুকু কেটে যাবে। সাধারণ মানুষের সংকট তো কাটছে না, দিন দিন তাদেরকে একটা রোগী, কিছু সাধারণ রোগী গেলো, তাকে 1000 টাকা খরচ করতে হচ্ছে দালালদের কাছে, এই স্পেশাল আয়াদের কাছে, তাহলে তাদের এই যে টাকার কি গরিব মানুষ, আপনি জানেন যে উপজেলা পর্যায়ে এখানে চিকিৎসা নিতে আসে, যারা একটু সামর্থ্য বা তারা ক্লিনিকে চলে যায়, তাহলে যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে এই ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তিতে রক্ষার উপায়টা কি আছে? এই ভোগান্তি কিন্তু আগের চেয়ে অনেক কমেছে। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি, বর্তমানের মহিউল হাসান চৌধুরী নওফেল সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়ে কাজ করছেন এবং আগের তুলনায় অনেকটুকু কমে এসেছে। তবে এটি বন্ধ হওয়া প্রয়োজন, এটি বন্ধ হওয়া প্রয়োজন হলে ইমার্জেন্সিতে একটা রোগী প্রথমে যায় কিংবা আউটডোরে যায়, আউটডোরে কোনো রকম দালাল কিংবা অন্যদের দূরত্ব কমলেও ইমার্জেন্সিতে অনেক ধরনের দালালদের একটা সিন্ডিকেট গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে। আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে ওখানে যদি এটা বন্ধ হয়ে যায় এবং যেই ওয়ার্ডগুলো আমি আপনাকে বললাম, পেডিয়াট্রিক্স ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, নিউরোলজি ওয়ার্ড, অর্থোপেডিক্স ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে যদি আমরা আমাদের সচেতন দৃষ্টি রাখি, তাহলে কিন্তু আমরা ওই আয়াদের কাছ থেকে, স্পেশাল আয়াদের কাছ থেকে, ওয়ার্ড বয়দের কাছ থেকে আমরা রোগীদের বা রোগীর অ্যাটেন্ডেন্টগুলোকে সেভ করতে পারবো। ছোট্ট প্রশ্ন, ওষুধ চুরি দেখাতে গেলে কি করতে হবে? ওষুধ চুরি হচ্ছে বলা হয়, ওষুধ চুরি কিন্তু এখন মোটামুটি এক প্রকার বন্ধ হয়ে গেছে। বর্তমান পরিচালক যিনি, উনি অনেক উদ্যোগ নিয়েছেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান
মহিবুল হাসান চৌধুরী উনি উদ্যোগ নিয়েছেন, সে কারণে আগের তুলনায় এটি আমার মনে হয় 1% কম নেমে এসেছে। তবে আমরা মনে করি এটি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি যেভাবে পরিচালনা করছেন, আমরা আশা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়াদের দৌরাত্ম্য কিংবা দালালদের দৌরাত্ম্য কমতে সামান্য সময় নিলেও ঔষধ চুরি বন্ধ আমরা খুব প্রচিরেই এটা বন্ধ ঘোষণা করে দিতে পারি। হ্যাঁ ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাচিপের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমম মিনাজুর রহমানের সঙ্গে, আলোচনা করছিলাম চট্টগ্রাম মেডিকেলের নানা অব্যবস্থা অনিয়ম নিয়ে, বিশেষ করে দালালদের দৌরত্ব এবং ওষুধ চুরির যে অভিযোগ। তবে আশা প্রকাশ করা হচ্ছে এবং চট্টগ্রাম মেডিকেল বর্তমানে যিনি পরিচালক আছেন তিনি চেষ্টা করছেন দালালদের দৌরত্ব কমানোর জন্য, পাশাপাশি ওষুধ চুরি বন্ধ যদি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সেখানে কিছুটা কমে আসছে বলে দাবি করেছেন মিনাজুর রহমান। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে আলোচনা করছিলাম আজকে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এই আলোচনা এখানে শেষ করছি।